স্বাগতম ভাই, স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় বড় 66 বিধানসভায় রাহুল সিনহা মহাশয়, স্বাগতম। রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের অন্তর্গত জালিবাগানে বিজেপি পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভাতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা রাহুল সিনহা। এদিন রাহুল সিনহা সভা মঞ্চ থেকে তৃণমূল ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করে, পাশাপাশি ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে আক্রমণ করেছেন রাহুল সিনহা। অন্যদিকে এই দিনের এই সভামঞ্চ থেকে রাহুল সিনহার হাত ধরে প্রায় শতাধিক বিভিন্ন দল থেকে দলীয় কর্মীরা বিজেপিতে যোগদান করেন। ভারতীয় জনতা পার্টিতে সুস্বাগতম, ধন্যবাদ সকল শ্রেণীর মানুষকে যারা আমাদের এই মিটিংকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছেন। কি চলছে সারা বাংলায়, কি চলছে সারা দেশ জুড়ে, তারই দু একটা আলোচনা আপনাদের সামনে এখানে করতে চাই। আজকে প্রথমেই আমি আপনার বড়োয়ার কথা বলতে চাই। বড়োয়ার যে পুকুর, তৃণমূলের লোকেদের তো কাটমানি খাওয়া অভ্যাস, কিন্তু মাথায় ঢুকলো না কেন পুকুর থেকে কাটমানি খাওয়া যায়। যদি জীবন সার ওই পুকুরে টিকিটের ব্যবস্থা করত, তাহলে জায়গা জায়গা থেকে দলে দলে লোক আসত, অন্তত তৃণমূল নেতাদের একটা বিরাট কাটমানির রোজগার হয়ে যেত। মোবাইল পুকুর, জীবন সাহার পুকুর। সেই কারণে আমি পরিষ্কার আপনাদের বলতে চাই, এই যে তৃণমূল, যে তৃণমূল আপনাদেরকে অনেক আশা ভরসা দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছিল, সিপিএম কে তাড়িয়ে মানুষ তৃণমূলকে ক্ষমতায় আনলো, আর আজকে সেই তৃণমূল এখন বিজেপির ভয়ে এখন সিপিএম কে সঙ্গে নিতে চায়। ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল 2011 সালে কংগ্রেসকে, এখন কংগ্রেসের পা ধরতে সোনিয়া রাহুলের সঙ্গে ওখানে একসাথে পিকনিক খাচ্ছে। বিজেপি নামক জুজুবুড়ির ভয়ে বাঘ আর গরু এক ঘাটে জল খাচ্ছে। সেই কারণে যেটা শাস্ত্রে বলেছিল যে ঠেলায় পড়লে বাঘ গরু এক ঘাটে জল খায়, আমরা দেখিনি, আজকে দেখুন আপনি ঠেলায় পড়ে সিপিএম কংগ্রেস তৃণমূল আজ একসাথে এক ঘাটে জল খাচ্ছে।